হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কচু দিয়ে কিভাবে মাছ দিয়ে রান্না করতে হয় তার রেসিপি। এখানে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হতে হতে আমি এখন মাছগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। আমি কচুগুলো কেটে নিয়েছি, এখন চুলায় হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়ে কচুগুলো সিদ্ধ বসিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন একটু নেড়েচেড়ে নেব, যাতে পানিটার সাথে হলুদ এবং লবণ মিশে যায়। ভালো করে কচুটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে তাহলে আর কচুটা গলায় ধরে না। সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এখন ঢেলে নেব। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম মাছ ভাজার তেল। এটার সাথে আর একটু সাদা তেল অ্যাড করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। এর আগে মোবাইলের সমস্যার কারণে আদা রসুনের পেস্টটা আমি দেখাতে পারিনি, সামান্য পরিমাণ আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা কচুগুলি এখন ঢেলে নেব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বন্ধুরা কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। একটু নেড়ে চেড়ে নেব। তরকারিটা হয়ে এসেছে, এখন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেব কাঁচামরিচ। দিয়ে দেব ধনে পাতা কুচি। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ একটি কচুর তরকারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।